গুড মর্নিং ফ্রম মুজাফরপুর। যারা লাস্ট ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমাদের নেপাল সিরিজ শুরু হয়েছে, আর এই রাইডে আমরা গতকাল কলকাতা থেকে বেরিয়ে 640 কিলোমিটার মতো রাইড করে এই মুজাফরপুর এসে পৌঁছেছিলাম। আর এখন টাইম হয়েছে 10:44 বেজে গেল। তার কারণ হলো আমরা প্রায় এক ঘন্টা আগে আমাদের ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, ব্রেড বাটার আর তার সাথে বয়েলড এগ, কিন্তু এখনো অব্দি ব্রেকফাস্ট পাইনি। তো বলতে বলতে ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্ট এই যে ভাইয়া নিয়ে এসেছে। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এরকম ভাবে দিয়েছে, উপরে একটু মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছে, সাথে বাটার ব্রেড। ঝপাঝপ খাবো, কারণ আমরা ভেবেছিলাম 9:30-10:30 মধ্যে বেরোবো, কিন্তু সেখানে 10:30-11:15 হয়ে গেছে। উঠতে পারিনি ঘুম থেকে, অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গেছিলাম কালকে, খুবই টায়ার্ড ছিল, খুব টায়ার্ড হয়ে গেছে, খুবই টায়ার্ড ছিল। আর কালকে রাইড করার জন্য টায়ার্ড ছিলাম এরকম নয়, কিন্তু এক ঘুম হয়নি প্রথম দুই, আর রাস্তাটার জন্য কিছুটা হয়েছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা টায়ার্ডনেস হয়ে গেছে আর কি। বাইকে দেখছি পেছনের টায়ারে পাম্প নেই, 10 পাম্প দেখাচ্ছে আপাতত, পাম্প দিয়ে টায়ার লিক হয়েছে, শিওর লিক হয়েছে, বা রিম থেকে এয়ার লিক করছে কিছু বুঝতে পারছি না। আপাতত পাম্প দিই, পাম্প দিয়ে একটা দোকানে দেখাতে হবে। 35 মতো পাম্প দিয়ে নিয়েছি পেছনের টায়ারে, তবে লিক থাকলেও খুব চোরা লিক রয়েছে, কারণ কালকে যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন দেখলাম যে 7 পাম্প ছিল পেছনের টায়ারে। হ্যাঁ বললাম ঠিক আছে পাম্পটা হয়তো কমে গেছে, পাম্পটা দিয়ে নিলাম, আর আজকে দেখছি 10 রয়েছে, মানে খুব চোরা লিক রয়েছে, একটা ধরা পড়াও মুশকিল। কলকাতার দিক থেকে আসলে আমরা সোজা চলে যেতে পারতাম রাক্সল, যেহেতু মুজাফরপুরে থাকার ছিল ওই জন্য আমরা রাইট সাইডে এসেছিলাম সিটির ভেতরে। আজকে আমরা ডেস্টিনেশন ঠিক করেছিলাম পোখরা, তবে আমার মনে হচ্ছে আমরা পোখরাতে পৌঁছাতে পারবো না, কারণ পোখরার ডিস্টেন্স এখান থেকে 400 কিলোমিটার, আর 400 কিলোমিটার যেতে গুগল দেখাচ্ছে 10 ঘন্টা 50 মিনিট টাইম লাগবে। আমরা হাইওয়েতে উঠে এসেছি, মানে উঠে এসেছি মানে সামনে গিয়ে উঠবো, এই সামনেই রয়েছে হাইওয়ে যেটা দিয়ে আমরা রাক্সল যাব। মতিহারি দেখালো 86 কিলোমিটার, আমরা মতিহারি হই পৌঁছাবো রাক্সল। রাক্সল বিহারে পড়ছে, কিন্তু রাক্সলটা হচ্ছে বিহার আর নেপাল বর্ডার, মানে রাক্সল হয়ে বিহার থেকে নেপালে এন্টার করলেই আমরা বীরগঞ্জ পেয়ে যাব। নেপাল আর ইন্ডিয়ার যে বর্ডারটা রয়েছে ইন্ডিয়ার পার্টটাকে বলা হচ্ছে রাক্সল, রাক্সল থেকে আমরা বর্ডার ক্রস করে বীরগঞ্জে ঢুকে যাব, মানে বীরগঞ্জটা নেপালে পড়ছে। ব্লগটা দেখতে থাকো, সব রকম ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, রুট সম্বন্ধে জানতে পারবে, আর নেপালে ঢোকার সময় কী কী প্রসেস ফলো করতে হবে সেটাও তোমরা জানতে পেরে যাবে। দ্বারভাঙা সোজা চলে গেল, আমরা লেফট সাইডে নিচের দিকে নিয়ে নিলাম মতিহারি লখনউয়ের দিকে। সামনাসামনি মানে রাস্তার সামনাসামনি কোনো টায়ারের লিক সারানোর দোকান পেলে আমাকে একটু টায়ারটা চেক করিয়ে নিতে হবে যে হাওয়াটা কোথা থেকে বেরোচ্ছে, কোনো চোরা লিক আছে নাকি না রিম থেকে হাওয়া লিক করছে সেটা দেখতে হবে। ইয়ে যে লিক থা পেলে ঠিক কিয়া উসমে সেই আর হয় না, এটা মনে আছে কন্যাকুমারী থেকে ঠিক করেছিলাম, সেখান থেকে লিকেজটা হচ্ছে। কার দো ভাই আজকা বলছে এটার হোলটা বড় হয়ে গেছে, মানে উপর দিয়ে সারালে আবার লিক হতে পারে বলেই দিল। ওমনি প্যাচ লাগানা হোগা আন্দর সে, ও আন্দর কিউ রিপেয়ার করেগা আর বাহার সে ভি রিপেয়ার করেগা, টিউব নেই লাগানা হোগা, টিউবলেস হি রহেগা। হ্যাঁ এক প্যাচ আতা হ্যায় ইসমে ও লাগানা পড়েগা আপকো, ইয়ে ওমনি প্যাচ রিপেয়ার করেগা। হ্যাঁ আর ইয়ে বাহার সে রিপেয়ার করেগা। আচ্ছা মানে এসা মহসুস হো কি হ্যাঁ লাগ রহা হ্যায় কি এয়ার কম হ্যায়, হ্যাঁ ডাল লেনা হ্যায় থোড়া সা হাওয়া। হ্যাঁ বাস অক্সিজেন নেই করা, বনওয়ানা নেই হ্যায়, বনওয়ানা নেই হ্যায়, দেখি আমরা কতক্ষণে রাক্সলে পৌঁছাই। NH27 রোডটা বেশ ভালো লাগছে, এই রোডের উপর আমরা এখনো অবধি 15-16 কিলোমিটার মতো রাইড করে ফেললাম, বেশ স্মুথ টারম্যাক পুরো একদম। ছোটো ছোটো দু একটা গর্ত পড়ছে, তবে সেগুলো খুব মাইনার, ওটা থাকবে, ইন্ডিয়ার রাস্তায় ওইটুকুনি গর্ত না থাকলে আবার অবাক হওয়ার কথা। এই যে এগুলো লিচু গাছ, মুজাফরপুরের লিচু, বনি বলছে কিন্তু এগুলো লিচু গাছ, আমি কিন্তু শিওর নয়। এই যা লোকটা হেলমেট ছাড়া আসছিল, পুলিশ সে লাঠি দিয়ে ঠেলে ফেলে দিল। হ্যাঁ লাঠি দিয়ে ঠেলে ফেলে দিল, এপাশ থেকে আসছিল ও বেরিয়ে যাচ্ছিল, আর পুলিশটা এরকম লাঠি দিয়ে এরকম ভাবে আটকাতে গেল ওকে, ও দাঁড়ালো না, পুলিশও লাঠি দিয়ে আটকাতে গেল, বাইকটা পড়ে গেল। রাস্তার অবস্থা মনে হচ্ছে খারাপ, ট্রাক্টরটা আগে যেতে হবে। ও
আরে বাবা, এ কি রে, রাস্তাটা কোথায়? এ কি রাস্তাটা কোথায়? আরে বাবা, রাস্তা তো বন্ধ। এ বাবা, সব শেষ। নেপাল নেপাল জানা, নেপাল গুগল ইধার দি কর। ও নেপাল বর্ডার উধারই মিলেগা না? থ্যাংক ইউ। রাক্সল কোন সাইড? রাক্সল নেপাল বর্ডার। ঠিক আছে, থ্যাংক ইউ। এখান থেকে নিয়ে নিয়েছি আমরা ডান দিকে, রাক্সল বীরগঞ্জ বর্ডার 33 কিলোমিটার। আচ্ছা, পশুপতিনাথ টেম্পল 175 কিলোমিটার, পশুপতিনাথ টেম্পল নেপালে। সুরালি লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, আর আসছে একটা ট্রেন, এরকম হচ্ছে রাক্সল যাচ্ছে। সপ্তক্রান্তি সুপারফাস্ট মুজাফরপুর আনন্দ বিহার। স্টেশন হচ্ছে লেফট সাইডে 1.8, বাঁদিকে ডান দিকে কাঠমান্ডু 291, আর বীরগঞ্জ, বীরগঞ্জ 5 কিলোমিটার, মানে আমরা বর্ডারে চলে এসেছি প্রায়। পেছনে রাক্সলের লেভেল ক্রসিং, আমরা লেভেল ক্রসিং ক্রস করে এসেছি ব্রিজের উপর দিয়ে, সেখানে দাঁড়িয়ে আছি, জ্যামে পুরো ফেঁসে আছি। টাইম হয়ে গেছে 2:25, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। বিধিকিচ্ছিরই অবস্থা এই জায়গাটা, কে কোথা দিয়ে আসছে, কোথায় যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। 20-25 মিনিট মতো জ্যামে ফেঁসে থাকার পর আমরা বেরিয়ে পড়েছি। আর এটা কি বর্ডার? এই তো নেপালের ফ্ল্যাগ, দেশের বাইরে বেরোচ্ছি। চলো নেপাল। এটা কি গেটওয়ে অফ নেপাল? নেপাল পুলিশ, চলে যাও। ইন্ডিয়া নেপালে বর্ডার ক্রস করে আমরা নেপালে ঢুকে গেলাম। নেপালে কি ভানসার ভানসার কিছু বানাতে হবে না নাকি? কিছু বুঝতে পারছি না। কুছ বানানা পড়েগা কি? ভানসার ভানসার কহাঁ সে বানাও? ভানসার নাই বানায়ে হবে। নেই? আরে ভানসার উধারই কর হোগা। कहाँ पे होगा वो? अभी जो अभी आया ना 100 मीटर आगे। हाँ, सामने नहीं है कोई? इधर इधर है ना। हाँ, और इधर नहीं है कोई? इधर नहीं, भंसार आगे नहीं है, उधर ही है। अरे बोल रहा था, रुको रुको, आप लोग चले गए बिना। अरे मैं खुद जाके पूछा, कोई पूछा ही नहीं मेरे से। हाँ दे रहे हैं, दे उनको, ये आरसी दीजिए। कहाँ से बनाना है? ऑफिस के अंदर से? हम लोग बनाते हैं, लेना आरसी लेना। आप बनाओगे फिर? आप कितना पैसा ले लोगे? नहीं, हम 50 बनेंगे। कि तुमने भेड़ोते बनो नहीं? নেপালের যে এন্ট্রি গেটটা দেখালাম, ওই গেট দিয়ে ঢুকে 200 মিটার মতো আসার পরে এখানে একটা অফিস রয়েছে, পেছনে দেখা যাচ্ছে। এই অফিসে বানাতে হবে বানসার। নাম কি আপনার? নরাজ যাদব। ইয়ে ভাইয়া আমাদের বানসার বানাতে হেল্প করেছে। 100 রুপে করকে বানসার, এক দিন কা লাগতা হ্যায়, বাইক কাই লাগতা হ্যায়। 100 রুপে করকে বানসার, আর ভাইয়াকে আমরা 100 টাকা দিচ্ছি আলাদা। আর এখন যাব সামনের দিকে, গিয়ে সিম নেব, আর তার সাথে মানি এক্সচেঞ্জ করাবো, মানে ইন্ডিয়ান মানি দিয়ে নেপালি মানি নিয়ে নেব, তারপরে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। যেখানে কার্যালয়টা তোমাদের দেখালাম, তার অপোজিট সাইডে একটা দোকানে নিয়ে এসছে নরাজ ভাইয়া। এখান থেকে আমরা নেবো হচ্ছে সিম, আর তার সাথে একটু ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ করাবো। এখন 1.6 করে চলছে আর কি। ধরে নাও আমি যদি 100 টাকা দিই, নেপালি টাকার 160 টাকা পাবো, মানে ইন্ডিয়ান মানি 100 দিলে 160 টাকা পাবো। ইন্ডিয়ান মানি কি সব জায়গায় চলে যেতে? লেকিন 500-2000 কে ব্যান্ড। 500-2000 নেই চলে গা? কাঠমান্ডু কাঠমান্ডু নোটবন্দি কে বাদ যাব শুরু হয় না, তো সে ব্যান্ড আছে। সিম নিয়ে নিয়েছি,
লাইফ টাইম ভ্যালিডিটি 28 GB নেট, টোটাল লাগলো হলো 400 টাকা সিমের আর 8000 টাকা ইন্ডিয়ান কারেন্সি এক্সচেঞ্জ করালাম, 11,200 টাকা দিয়েছে। ভানসার নিজে নিজেও বানানো যায়, কিন্তু আমাদের হোটেলে মানে মুজাফফরপুরের হোটেলে দুজন বর্ধমানের ভাই ছিল, তারা এখানে এসে ফেঁসে গেছে কারণ ওদের নতুন বাইক, বাইকের যে ইন্স্যুরেন্স কপি রয়েছে সেই ইন্স্যুরেন্স কপিতে বাইকের নাম্বার নেই। নতুন বাইক যেহেতু নাম্বার না থাকাটাই স্বাভাবিক, তো ওই জন্য ওদেরকে ঘোরাচ্ছে, হচ্ছে না ভানসার। তবে আমারটা খালি RC দেখিয়েই হয়ে গেছে। মানি ব্যাগ ভর্তি নেপালি মানি, এটা 100 টাকা। আমি এখানে একটা ওই চটপটা টাইপের হয় না খেতে গেছিলাম, বলছে নেপালি মানি না ইন্ডিয়ান মানি, আমি বলছি মানি সেটা কত, বলছে নেপালি মানি 32 আর ইন্ডিয়ান মানি 20 রুপিস, 160 টাকা হিসাবে। ভানসার বানানোর অফিসটা রয়েছে এটা, এটা ঠিক ক্রস করবে, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যারা নেপালে আসবে এর মধ্যে তাদের জন্য সুবিধা হবে। এটা ঠিক ক্রস করেই দেখবে এখানে একটা CCTV ক্যামেরা রয়েছে, এই CCTV-র অপোজিটেই একটা গলি রয়েছে, গলিতে ঢুকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গলি, গলিতে রয়েছে হলো একটা দোকান, যে ভাইয়া ভাইয়া আপ আ যাও থোড়া বাহার, ইয়ে গলি কোন সা গলি, ভানসার কা জো ক্যা বলতে উসকো কার্যালয়, হ্যাঁ वो नेपाल का भानसार का कस्टम ऑफिस, कस्टम ऑफिस क्रॉस करके ही राइट साइड लेके फर्स्ट दुकान इधर, एखाने सिम पावा जाबे, मानी भी एक्सचेंज हो जाबे, ठीक है, कोई एक्स्ट्रा चार्ज नहीं है, ठीक है भैया, मैं बता दिया, वीडियो में ले लिया, थैंक यू, चलो मिलेंगे। तो एकदम जगह देखिए दिलाम, एखाने चले आसबे, এসে করে নেবে, কোনো অসুবিধাই হবে না, এক্সট্রা কোনো চার্জও নেবে না, কিচ্ছু নেবে না, গাড়ির স্মার্ট কার্ড বা রেজিস্ট্রেশন যেটা থাকে ওটাতেই হয়ে যায় ভানসার, ওর জন্য ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কিছু লাগে না। ভানসারটা আমি আমার মানি ব্যাগে রেখে দিয়েছি, 7 দিনের ভানসার বানিয়েছি, নেপালি ডেট অনুযায়ী কোনো একটা ডেট দেখিয়েছে, পরে বলছি তোমাদের, চলো। এখান থেকে পোখরা, মানে যেখান থেকে আমরা ভানসার বানালাম ওখান থেকে পোখরার ডিস্টেন্স 270 কিলোমিটার মতো, তবে মনে হচ্ছে না আমরা আজকে পোখরা পৌঁছাতে পারবো। সামনে নারায়ণগড় বা নারায়ণ ঘাট বলে কোনো একটা জায়গা রয়েছে, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 133 কিলোমিটার, নারায়ণঘাটে গিয়েই আজকে আমরা থেকে যাব মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে 25-30 কিলোমিটার যাওয়ার পরেই আমরা পাহাড় পেয়ে যাব, মানে পাহাড়ের দেখা আজকেই পেয়ে যাব। তবে এখন 4:15 বাজে, আমরা জাস্ট এখান থেকে কেক বিস্কিট খেয়ে নিয়েছি, কারণ লাঞ্চ করার এখন সময় নেই, পাহাড়ে রাত্রিবেলা রাইড করা খুব মুশকিল, 130-135 কিলোমিটার যখন যেতে হবে তখন আর রিস্ক নিলাম না, অল্প একটু কেক বিস্কিট আমুল কুল লাসি টাসি খেয়ে বেরিয়ে পড়ব। 181.75 হচ্ছে নেপালে পেট্রোলের লিটার, আর আমার পেট্রোল হয়েছে 10.45 লিটারের, 1899 টাকা। তাহলে দেখকে আর ডর গেয়া আমি, ইতনা কা পেট্রোল, ইন্ডিয়ান মানে দে দু কিতনা হওয়া দেখো, ইন্ডিয়ান ১১৯০ কেসে কিয়া কইছে বাটা নাই কাটে, হ্যাঁ 1.6 ইন্ডিয়ান মানিতে 93.84 এরকম করে লাগে পার ডে ভানসারের চার্জ, মানুষের জন্য কোনো পারমিট লাগেনি, বাইকের জন্য পারমিটটা লাগলো আর কি। সামনে যে ওয়াগানারটা যাচ্ছে, গাড়ি তো সেম ইন্ডিয়ার গাড়ি, মারুতির গাড়ি ওয়াগানার, তার সাথে খালি নাম্বার প্লেটটা দেখো, লাল রঙের নাম্বার প্লেট, এই নাম্বার প্লেটটা ছাড়া আমি কিন্তু এখন অবধি ফিলই করতে পারছি না যে আমরা অন্য দেশে রয়েছি, মানে বিদেশে বাইক চালাচ্ছি। স্ট্রিট লাইটগুলো দেখতে পাচ্ছ, সোলার লাইট, দেখো সারাদিন সূর্যের আলো থেকে পাওয়ার নেবে আর রাত্রিবেলা জ্বলবে। এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ রয়েছে, খারাপ বলতে রাস্তার মধ্যে গর্ত টর্ত নেই, কিন্তু ট্রাকের চাকা নতুন করা, পিচের উপর দিয়ে গেলে পিচ যেরকম বসে যায়, কিছু জায়গায় দেখো বসে আছে, কিছু জায়গায় বা উঠে আছে, এবড়ো খেবড়ো রাস্তা। এখানে টু হুইলার কিন্তু খুব সাবধানে চালাতে হবে, দেখো রাস্তার অবস্থা দেখো। আর বলতে বলতে আমরা সামনে পাহাড়ের দর্শন পেয়ে গেছি, পাহাড়ে ওঠা শুরু করতে হবে এবার আমাদের। নেপালে ঢোকার পর মানে বীরগঞ্জ থেকে আমরা 40 কিলোমিটার মতো এসেছি, ম্যাক্সিমাম 40, তো তার মধ্যে পাহাড়ের দর্শন পেয়ে গেলাম। এই জায়গাটায় নদী খাতটা এত সুন্দর লাগছে, তবে এক ফোঁটা জল নেই, খালি পাথর পড়ে রয়েছে। যাই হোক, ভিডিও শুরুতে তো একটা দুটো শট দেখেইছো, আর এখন যখন যাচ্ছি এই নদীটার পাশ দিয়ে, তাহলে উপর থেকে ঠিক কিরম দেখতে লাগে একবার দেখাই তোমাদের। তো চলো স্টার্ট করি, রেডি 1 2 3 অ্যান্ড লেটস গো।
টাইম দেখতে পাচ্ছো? টাইম দেখো, লোকাল টাইম দেখাচ্ছে 8:31 আর কলকাতার টাইম দেখাচ্ছে 8:16। মোবাইলে আমার দুটো সিম রয়েছে, একটা নেপালি সিম একটা ইন্ডিয়ান সিম, তো দুটো সিমে দুটো টাইম দেখাচ্ছে। যাই হোক, আমরা 20-25 মিনিট আগে নারায়ণগড় এসে পৌঁছেছি। নারায়ণগড় বা নারায়ণঘাট যাই বলো, আসছে কি? হ্যাঁ, এই হলো ডিটেলস। আর অ্যাড্রেসটা হচ্ছে ভারতপুর মেট্রোপলিটন সিটি মালপোর্ট চক চিতওয়ান। ওয়াইফাই কা পাসওয়ার্ড থোড়া বতা কে জানো ভাইয়া। আজকে আমরা টোটাল 270-280 কিলোমিটার মতো রাইড করেছি। আমরা ভেবেছিলাম পোখরা চলে যাবো, কিন্তু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, আর তার সাথে সাথে নেপালের বর্ডারেও আমাদের অনেকটাই টাইম চলে গেছে, ওই জন্য পোখরা যেতে পারিনি। কালকে পোখরা পৌঁছাবো, কালকেই চেষ্টা করবো যে যে পারমিট বানানো সেগুলো বানিয়ে নেবো। আর আজকে রাইড নিয়ে বনি কিছু বলবি? ইন্টারন্যাশনাল রাইড, হ্যাঁ বেশ অন্যরকম লাগছে, দারুণ লাগছে। আমার খুব মজা পেয়েছি টাকাগুলো দেখে, টাকাগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে মানি টা আমার ইন্ডিয়ান মানি একদম চলে যাচ্ছে, আমি এখন নেপালি মানি দিচ্ছি ওদেরকে, এটা খুব ভালো লাগছে, খুব মজা পেয়েছি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এই ব্লগটা নেপাল থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম নেপাল।